দিল্লিতে ভারতের সেনাপ্রধান মনোজ পাণ্ডের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেখানে সেনাপ্রধান দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী সহযোগিতা, প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। জেনারেল শফিউদ্দিন আহমেদ ভারতের সেনাপ্রধান ছাড়াও দেশটির নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা সচিব ও পররাষ্ট্র সচিব সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ভারতীয় সেনাপ্রধানের আমন্ত্রণে বুধবার তিন দিনের সরকারি সফরে দিল্লি যান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।